বিপিএলটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য, এবং তার সাথে নিউজিল্যান্ডে কিন্তু অনেক ট্যুরের মধ্যে একটা কঠিন ট্যুর, কারণ নিউজিল্যান্ড তো এমনি শক্তিশালী দল একটা, তারপর নিজেদের দেশে কিন্তু আরও শক্তিশালী, ওদের রিসেন্টলি পারফরমেন্স তো আপনারা দেখছেন। তো তারপরে এই সময়ের মধ্যে আমরা যেভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু আমরা সবাই বাংলাদেশ টিম কিন্তু খুবই ব্যস্ত ছিল, জিম্বাবুয়ের সাথে খেললাম, তারপর ওয়েস্ট ইন্ডিজের সাথে খেললাম, তারপর এখন মনে করুন বিপিএল খেলেই তারপর সাথে সাথে কিন্তু চলে যেতে হবে। তো ওখানে আমাদের প্র্যাকটিস ম্যাচ আছে, আর ওখানে আমরা চেষ্টা করব যে যারা তিনটা ফরম্যাটের প্লেয়ার আছে এর বাইরে যারা টেস্টে বা ওয়ানডেতে যাবে ওদেরকে আগে নিয়ে যদি যতটুকু প্র্যাকটিস করানো যায় ওই কন্ডিশনে, তো আমরা মানে আমাদের দিক দিয়ে পুরো চেষ্টা করে যাচ্ছি, এবং বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর মতে যদি প্লেয়াররা ভালো খেলে পারফরমেন্স আগের চেয়ে ভালো হবে। এখন পর্যন্ত নাই আর চান্সও কম, কারণ খুবই ব্যস্তর মধ্যে কিন্তু আপনার যাচ্ছে, আমরা বিপিএল শেষ করার সাথে সাথে কিন্তু আমরা নিউজিল্যান্ড যাবো, ওখান থেকে এসে কিছু তোমার আয়ারল্যান্ডে যাবো, তারপর ওয়ার্ল্ড কাপ, তারপর আফগানিস্তান আসবে, সো ভেরি বিজি। আর প্লেয়ারদের দিক দিকে তো আমাদের তাকাতে হবে, কারণ ওদেরও রেস্টের দরকার আছে, কারণ বেশি খেললে আবার ইঞ্জুরিতে পড়লে আবার আমাদের তো অপশন অনেক কম, সো এই জিনিসটা আমাদের মাথায় থাকবে। আমাদের একটা চান্স আছে আপনার নেক্সট ইয়ার হবে, কারণ এবছর আপনার বিদেশি টিম প্লাস ন্যাশনাল ইলেকশন সব কিছু মিলে ওরকম আমরা সিজনে ওরকম সময় পাইনি, বাট এটা আমাদের প্ল্যানে আছে, ইনশাল্লাহ আমরা এটা নেক্সট ইয়ার থেকে এটা করবো।